হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন ভাই ইউএসএর ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে করা যায় সেটা নিয়ে একটা ভিডিও করেন। তো আমার লাস্ট ভিডিওতে ইউএসএর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা একটা ভিডিও ছিল, তো সেটাতে অনেকে কমেন্ট করছেন এরকম একটা ভিডিও করার জন্য। সো সবার রিকোয়েস্টের ভিডিও আজকে। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা ইউএসএর একটা ফুললি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আর সেটা আপনি নিজে নিজে করতে পারবেন জাস্ট আমার ভিডিওটা ফলো করে। এর জন্য আপনার তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে গুগল ভয়েস, একটা হচ্ছে এসএসএন, আর একটা হচ্ছে ইউএসএর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো সেই সব বিষয়ে ডিটেলস আলোচনা হবে ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর খারাপ লাগলেও একটা ডিসলাইক করে দিবেন। সো কাজগুলো শেষ হয়ে গেলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা ইউএসএর ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার ইউএসএর আইপি থেকে করতে হবে, তো আমি স্পেকট্রাম থেকেই করছি। এখন আমরা চলে গেলাম পেপ্যালে, paypal.com, অথবা লিঙ্কটা আপনারা ভিডিও নিচেও দেখতে পাবেন, সেইখান থেকেও জয়েন করতে পারবেন। এখন আমরা যেহেতু সাইন আপ করবো, সো এখানে সাইন আপে চলে যান। এখন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আপনি চাইলে পার্সোনালও খুলতে পারেন অথবা বিজনেস, আপনার যেটা দরকার হয় আপনি সেই অ্যাকাউন্ট করবেন। বিজনেস অ্যাকাউন্টের কিছু নেগেটিভ পজিটিভ সাইড আছে, তো সেটা আমরা পরে আলোচনা করব অন্য কোনো আরেক দিন। কীভাবে বিজনেস পেপ্যাল অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ওকে, তো আজকে আমি আপনাদের দেখাবো পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে। সো এখানে পার্সোনালটা চুজ করলাম, এরপরে নেক্সট করে দিলাম। ফার্স্ট হচ্ছে আমাদের ফোন নম্বর, তো এখানে আমরা গুগল ভয়েস ইউজ করি। গুগল ভয়েস হচ্ছে ইউএসএর একটা পার্মানেন্ট নাম্বার, আপনারা চাইলে আমার থেকে নিয়ে নিতে পারবেন। প্রথমে আমরা গুগল ভয়েসে লগ ইন করি, এখানে চলে গেলাম গুগল ভয়েসে। এই হচ্ছে গুগল ভয়েস, voice.google.com। এই হচ্ছে আমাদের গুগল ভয়েস, এখন আমরা এটা কপি করে নিই। এই হচ্ছে আমাদের নাম্বার, আর এখানে এটা পেস্ট করে দিলাম। এরপরে নেক্সট, তো দেখেন আমাদের গুগল ভয়েস একটা কোড চলে গেছে, তো এখানে আমরা কোডটা দিয়ে দিই। এই যে এখানে আমাদের গুগল ভয়েস দেখেন, এই হচ্ছে আমাদের কোড, এটা আমরা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আমাদের গুগল ভয়েসের যে মেলটা আছে সেই মেলটা এখানে দিলাম আমি, তো এখানে আমরা গুগল ভয়েসের মেলটা দিয়ে দিই। এটা হচ্ছে আমার গুগল ভয়েসের মেল, @gmail.com। এরপরে হচ্ছে লিগাল ফার্স্ট নেম, এরপরে হচ্ছে লাস্ট নেম, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এরপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো ফার্স্ট নেম আর লাস্ট নেমগুলো আপনারা এসএসএন থেকে দিবেন। এর আগে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সো সেই ব্যাঙ্কটা এখানে দিব, সেই ব্যাঙ্কটা হচ্ছে মেটাফ্লার। তো ফার্স্ট আমরা মেটাফ্লারে লগ ইন করি, মেটাফ্লার, এই হচ্ছে আমাদের মেটাফ্লার অ্যাকাউন্ট। এখান থেকে চলে গেলাম সাইন ইনে, এখন এখানে আমরা ইউজার নেমটা দিয়ে দিই, তো আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপর লগ ইন করে নিলাম। তো এখন আমাদের কোড যাবে, সো এটা আমরা মেলে নিব, মেলটা চুজ করে সেন্ড কোড দিলাম, আর এখানে আমি জিমেলে লগ ইন করে নিই।
তো দেখেন আমাদের মেলে লগ ইন হয়ে গেছে, আর এখানে দেখেন এসপ্লার থেকে একটা মেল চলে আসছে। তো এটা আমরা ওপেন করলাম, এই হচ্ছে আমাদের কোড, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম, এরপরে সাবমিট, এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা এসপ্লারে লগ ইন করে নিলাম। এখন এইখানে যে ইনফরমেশনগুলো আছে এটা দিয়ে আমি পেপ্যাল খুলব। তো এখানে ফার্স্ট নেমটা দিই আমরা, তো এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। এখন আমার এসএসএন অনুসারে এখানে সব ফিল আপ করি। তো আমরা কপি করে নিলাম, এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তো পেস্ট করে দিলাম। এটা লাস্ট নেমটা কাট করে নিলাম আর এটা পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, তো আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দিন। এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে ওই পাসওয়ার্ডটি আবার কনফার্ম করেন, এখানে আবার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইস্টে লগ ইন, এরপরে নেক্সট করে দিলাম। এখন হচ্ছে স্টেট অ্যাড্রেস, এটা আমরা কপি করে নিয়ে আসি এসএসএন থেকে। এই হচ্ছে আমার অ্যাড্রেস, এটা পেস্ট করে দিলাম। আমার অ্যাড্রেস হচ্ছে এইটা। তো এখানে সব ইনফরমেশন অটোমেটিক হয়ে গেছে। এরপর এখানে টার্মটা এগ্রি করে নিই, এরপর এখানে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এটি ক্লিক করেন। এখন আপনারা এরকম দেখতে পাবেন, এই অপশনটা থেকে আপনারা চলে যাবেন অ্যাড কার্ড টু ইউজ লেটার, এটা ক্লিক করেন। এখন এখানে আমরা কার্ড ইনফরমেশন লিংক করব। সো আমরা এসপ্লারে চলে গেলাম, এখানে আমাদের কার্ডে চলে যাই, এই হচ্ছে অ্যাকাউন্ট, এখান থেকে চলে গেলাম কার্ড সেটিং। এই হচ্ছে আমাদের কার্ড, তো আমরা এটা ক্লিক করলাম। এখানে কার্ড ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, সিকিউরিটি পারপাসে এটা হাইড করে নিলাম। এখন আমরা কার্ড নাম্বার কপি করে নিই, এই হচ্ছে আমাদের কার্ড নাম্বার, আর এখানে এটা পেস্ট করে দিলাম। তো এটা ভিসা কার্ড, এটা অটোমেটিক হয়ে গেছে। এরপর হচ্ছে এক্সপায়ার ডেট, ওইটা আমরা দেখে নিই, 4/2022 সেল। ফার্স্ট হচ্ছে মান্থ হচ্ছে 4, আর 2022 সাল, সাল হচ্ছে 2022। এরপর হচ্ছে সিকিউরিটি কোড, এটা আপনাদের দেখানো যাবে না, এটা অনেক সিক্রেট, এটা দেখালে আপনারা আমার টাকা পয়সা চুরি করে নিয়ে যাবেন। তো সেটা আমরা দিয়ে দিলাম সিক্রেট কোডটা, এরপর লিংক করে নিলাম। এখানে লিংক কার্ডে ক্লিক করেন, ডোন্ট সেভ, এটা সেভ করবো না আমরা। তো দেখেন আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখান থেকে নট নাও, এটা ক্লিক করলাম। এই অফারগুলো আমার দরকার নেই, সো গো টু ইউর অ্যাকাউন্ট, এটাই চলে গেলাম। তো এখন আমরা অ্যাকাউন্টে চলে গেলাম। এখন এখানে দেখেন, এখানে আমাদের কার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে আমাদের ব্যাংক লিঙ্ক করা নেই। সো আমরা যদি ব্যাংক লিঙ্ক করি তাহলে আমাদের ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের মেলটা ভেরিফাই করা। তো আমরা মেলে চলে যাই, এখান থেকে পেপ্যাল মেলে চলে গেলাম। এ হচ্ছে আমাদের পেপ্যাল মেল, তো দেখেন পেপ্যাল থেকে একটা মেল চলে আসছে, এই যে সবার নিচেরটা, প্লিজ কনফার্ম ইউর ইমেল। তো মেলটা আমরা কনফার্ম করে নিই। এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন, পেপ্যালের যে পাসওয়ার্ডটা দিলাম সেটা এখানে দিয়ে দিলাম আমি, এরপরে কনফার্ম মাই ইমেল, এটা ডোন্ট সেভ দিয়ে দিলাম।
তোমাদের মেলটাও কনফার্ম হয়ে গেছে? এটা নোট নাও। এখন গো টু মাই অ্যাকাউন্ট, এটাই চলে গেলাম। এখন দেখেন আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ভিসা কার্ড অ্যাড করা আছে, এখন আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। বাট এটা ফুল ভেরিফাইড হলো না। এখন আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে আমাদের ব্যাঙ্কটা ফুল ভেরিফাইড হয়ে যাবে। তো সেটা নিয়ে আমার ভিডিও আছে অলরেডি। তো আপনি যখন কার্ডটা লিঙ্ক করবেন তখন আপনি সাথে সাথে ব্যাঙ্ক লিঙ্ক করতে পারবেন না। ব্যাঙ্ক লিঙ্ক করার জন্য আপনার 2 দিন ওয়েট করতে হবে, 48 ঘন্টা পরে আপনি ব্যাঙ্ক লিঙ্ক করবেন। তো এইভাবে আপনারা একটা ফুললি ইউএসএ ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট করতে পারবেন জাস্ট এই ভিডিওটা ফলো করে। আশা করি এখান থেকে আপনারা নিজের ইউএসএর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় শুধুমাত্র আপনাদের একটা লাইক কমেন্টের জন্য। তো আমি অলওয়েজ আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, সেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার পরের ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখাবো আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা।